নমস্কার সবাই, কেমন আছো? আমি মানসম্মত ক্লাব থেকে কথা বলছি। সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে সকালটা আর ব্লগটা স্টার্ট করলাম। শুভ সকাল। এখন আপাতত কাজ কমপ্লিট, খালি রান্না করব। দেখো বন্ধুরা, আমাদের বাজে আজকে মাছ এনেছে, তোমার ভোলা মাছ আর হচ্ছে আট ট্যাংরা বলে সেই মিঠা ট্যাংরা, ওই মাছ এনেছে। তাই আমি আজ থেকে মাছ নিয়েছি আর নিজেরা খাবো। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে ভাতটা হয়ে গেছে। এবার মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভেজে নিই, তারপরে মাছের ঝোলটা রান্না করবো। তারপরে দেখো একটা জিনিস বানাবো আমি আজকে, আজকে প্রথমেই বানিয়েছি। দেখো নিয়েছি বেগুন, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, বেগুনের ভর্তা বানাবো। বেগুনগুলো ভালো করে কেটে নিই, পেঁয়াজটা সব সবজি কেটে নিলাম। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে একটু ভেজে নেব। বন্ধুরা এই প্রথম বানিয়েছি, সত্যি ভর্তাটা খুব ভালো লেগেছে। তো বন্ধুরা যারা যারা খাওয়ানি এরকম করে বানিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। লঙ্কা আর কালো জিরেতে ভেজে একটু নিলাম, তারপরে আবার কড়াই একটু আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেখো আমি এবার সব কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো ছোটো করে একটু কেটে দিয়েছি, বেগুন, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো, রসুন দিয়ে একটু ভেজে নেব আর পেঁয়াজ। সবটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি ভেজে দিচ্ছি। আর হলো একটু পেঁয়াজটা দিতে ভুলে গেছি, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। তারপরে আবারও আমি ঢেকে দেবো। এদিকে লঙ্কাটা আমি একটু মেখে নিচ্ছি, ডলে নিচ্ছি, নাহলে মেখিয়ে যাবে। ওই জন্য নুন আর লঙ্কাটা কালো জিরে একটু মেখে রাখছি। কাঁচা পেঁয়াজ, ভালো করে মেখে রাখলাম। তারপরে আমি দেখো আবার কাঁচাটা খুলে দিলাম। দেখো ঠান্ডা করে এবার আমি ভর্তাটা একটু ঠান্ডা হবে, তারপরে মেখে নেবো। এই যে টমেটোর ছালটা ফেলে দিচ্ছি, আমি কিন্তু বেগুনের ছালের অংশটা, ছালটা যতটা পারবো ফেলে দেবো, মানে ছাড়িয়ে নিচ্ছি।
কাঁচা লঙ্কা রসুনগুলো একটু ভালো করে রোল নিই। চলে এলাম খেতে। তা বন্ধুরা আজকে কী রান্না করেছি দেখো, আজকে রান্না করেছি দেখো, মাছের ঝোল আর হচ্ছে ডাল আর ভর্তা আর ভাত। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই দেখে লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।